নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। পড়ে শোনাচ্ছি নজরুল স্মৃতি গ্রন্থ থেকে মন্মথ রায়ের স্মৃতিচারণ, উদার নজরুল। দুনিয়ায় খুব কমই দেখা যায় যে একজন আর একজনকে টেনে তুলছে ওপরে, এবং সে টেনে তোলা আরও মহত্তর হয় যখন যিনি টেনে তুলছেন তিনি খ্যাতির শীর্ষ দেশে সমাসীন, যাকে টেনে তুলছেন সে রয়েছে অখ্যাত, অবহেলিত। এমনই একটি কাহিনী দিয়েই আজ আমি নজরুল ইসলামের স্মৃতিচারণ করছি। 1921 সাল, দেশে তখন প্রবল অসহযোগ আন্দোলন। সে আন্দোলনে ভাসিয়ে দিলাম আমার আসন্ন বিএ পরীক্ষা। স্কটিশ হোস্টেল ছেড়ে দিয়ে বাসা বাঁধলাম নন্দকুমার চৌধুরী লেনের একটি মেসে। সারাদিন অসহযোগ আন্দোলনে কাজ করি, সময় পেলে বন্ধু বান্ধবের সঙ্গে রাজনীতি আর সাহিত্য করি। এই মেসেই তখন থাকতেন পবিত্র গঙ্গোপাধ্যায়। সব নামকরা সাহিত্যিকদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ পরিচয়, আর সেটা যেন আমাদেরই একটি গর্ব। বিদ্রোহী কবিতা লিখে কবি নজরুল ইসলাম তখন জনপ্রিয়তার শীর্ষে। একদিন তাঁর কথা উঠতেই পবিত্র বলেন, ও কাজীটার কথা বলছিস? ও ওটাকে আনবো একদিন। আমি তো হাঁ, বড় বেশি কথা বলতেন পবিত্র, কিন্তু সত্যি সত্যি তিনি অবাক করে দিলেন কবি কাজী নজরুলকে একদিন আমাদের মেসে এনে। একটা শিহরণ খেলে গেল আমার মনে, এই সেই কাজী নজরুল, আর পবিত্র তাঁর এত কনিষ্ঠ বন্ধু। পূজারীর মনোভাব নিয়ে সেদিন তাঁদের সামনে অর্ঘ্য রেখেছিলাম, চায়ের বাটি, জলখাবারের থালা। আমি তখন বঙ্গে মুসলমান নামে একটি রোমাঞ্চকর ঐতিহাসিক নাটক লিখে নিজেই রোমাঞ্চিত। খুব ভয় ভয় কথাটা পেরে পাণ্ডুলিপি থেকে কবিকে তার দু এক পাতা পড়ে শোনাবার একটা দুর্দম আকাঙ্ক্ষায় ভুগছি। শুরুও করেছিলাম, কিন্তু তেমন একটা সাড়া পেলাম না। আর একদল অনুরাগী এসে কবিকে বগল দাবা করে তুলে নিয়ে গেলেন আমাদের আসর থেকে। 1923 সাল, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ আর ল পড়ি। তখনই লিখি আমার প্রথম একাঙ্ক নাটক মুক্তির ডাক। একটা অপ্রত্যাশিত সৌভাগ্য এলো, কলকাতার স্টার থিয়েটারে 1923 সালের ডিসেম্বর মাসে সেই নাটকটি এখনকার নটসূর্য অহিন্দ্র চৌধুরীর পরিচালনায় মঞ্চস্থ করেন। বাংলা সাহিত্যের প্রথম আধুনিক একাঙ্ক নাটক রূপে নাটকটি ঐতিহাসিক মর্যাদা পেল বটে, কিন্তু তদানীন্তন 4-5 ঘন্টা নাটকের যুগে এই স্বল্প দৈর্ঘ্য 1.5 ঘন্টার একাঙ্ক নাটকটি মোটেই জনপ্রিয় হলো না। তবু সৌভাগ্যই বলব, কারণ তদানীন্তন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সমালোচক বীরবল নামে খ্যাত স্বর্গীয় প্রমথ চৌধুরী স্বতঃপ্রণোদিত হয়ে আমাকে লিখলেন, আপনি শুনে খুশি হবেন যে মুক্তির ডাক আমার খুব ভালো লেগেছে, আপনার নাটকখানির মহাগুণ এই যে এখানে যথার্থই ড্রামা। কিন্তু তখনই আমি অখ্যাতই বলতে হবে, কারণ স্টার থিয়েটার তাদের প্রচারপত্রে নাট্যকার রূপে আমার নাম ঘোষণা করেননি। মুক্তির ডাক যখন গ্রন্থাকারে প্রকাশিত হলো তখনই আমার নামটা প্রকাশ পেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায় জগন্নাথ কলেজের সাহিত্য মুখপত্র বাসন্তিকায় আমি সেমিরেমিস নামে একটি ঐতিহাসিক নাটক লিখি। 1927 সাল পর্যন্ত ভারতবর্ষ, সবুজপত্র, কল্লোল, বিচিত্রা প্রভৃতি সাহিত্য পত্রপত্রিকায় আমার কিছু একাঙ্ক নাটক প্রকাশিত হলো বটে, কিন্তু তখনও খ্যাতিমান হইনি আমি। এমএ এবং ল পাস করে আমি চলে এলাম আমার তদানীন্তন বাসভূমি বালুরঘাট মহকুমা শহরে। শুরু করলাম ওকালতি, সাহিত্যের হাটে হারিয়েই গেলাম বলা চলে। হঠাৎ সেখানে পেলাম অযাচিত একখানি চিঠি, বিস্ময়ে হলাম অভিভূত। বহু কষ্টে আমার ঠিকানা সংগ্রহ করে চিঠিটি লিখেছেন কবি নজরুল ইসলাম। আমার সঙ্গে পরিচয় করতে উৎসুক তিনি, কলকাতা গেলে তার সঙ্গে দেখা করতে যেন না ভুলি। সঙ্গে সঙ্গে উত্তর দিলাম, লিখলাম ওই লগ্নটির অপেক্ষায় আমিও রইলাম। সঙ্গে সঙ্গে পেলাম তার আর একখানি চিঠি, এই চিঠির তারিখ 4/7/1927। লিখলেন তিনি, নওরোজ, সচিত্র মাসিক পত্র, কার্যালয় 45B মেছুয়া বাজার স্ট্রিট,
কলিকাতা, 4/7/1927। জয়যুক্তেষু, আপনার স্নিগ্ধ চিঠি না চাওয়ার পর দিয়ে এসে আমায় যত না বিস্মিত করেছে তার চেয়ে আনন্দ দিয়েছে ঢের বেশি। আমি এতটা আশা করতে পারিনি যে আমার প্রশংসা আপনার ললাটের প্রদীপ্ত প্রতিভাশিখাকে উজ্জ্বলতর করবে, বা সোজা কথায় আমার প্রশংসায় আপনার মতো অসীম শক্তিশালী দুরন্ত সাহসী লেখকের কিছু এসে যায়। আমার মনের চেয়ে চোখের স্মরণশক্তি একটু বেশি, দেখলে তাকে হয়তো গ্রহান্তরেও চিনতে পারি, শুনলে তাকে পথান্তরে চিনতেও বেগ পেতে হয়। কাজেই নন্দকুমার চৌধুরী লেনে দেখা আপনাকে কাব্যের নন্দনকাননে রাজপথে দেখেও চিনতে আমার এতটুকু দেরি হয়নি। নন্দকুমার চৌধুরী লেনের সেই সুশ্রী ছিপছিপে তরুণের চোখে অপ্রকাশ প্রতিভার যে আয়োজন দেখেছিলাম তার পরিপূর্ণ বিকাশের সমারোহ আজ আমাকে শুধু বিস্মিত করেনি, পূজারি করে তুলেছে। এক বুক কাদা ভেঙে পথ চলে এক দিঘি পদ্ম দেখলে দুচোখে আনন্দ যেমন ধরে না, তেমনি আনন্দ দুচোখ পুড়ে পান করেছি আপনার লেখায়। এ বলে আপনি কি মনে করবেন জানি না, তবে আমার প্রাণের আনন্দ এর চেয়েও ভালো করে প্রকাশ করার শক্তি আমার নেই বলে লজ্জা অনুভব করছি। নন্দকুমার চৌধুরী লেনে আপনার লোম হর্ষণ নাটকটা শুনেছিলাম কিনা মনে নেই, যখন মনে নেই তখন ওটাতে হয়তো লোম হর্ষণই হয়েছিল, প্রাণ হর্ষণ হয়নি, হলে নিশ্চয়ই মনে থাকতো, তার জন্য দুঃখ করিনি, কারণ আপনাকে মনে আছে। শুধু সুশ্রী আপনাকে দেখেছিলাম সেদিন, আজ সুন্দর তোমায় দেখছি। পবিত্রের মারফত আপনার প্রথম লেখা পড়ি মুক্তির ডাক, পড়ে আমার কেমন লাগে পবিত্র লিখতে বলেছিলেন, ইচ্ছে করেই লিখিনি। সূর্যকে অভিবাদন করতে পারি কিন্তু তাকে উজ্জ্বলতর করে দেখানোর মতো আলো ও অভিমান আমার নেই। আজও আপনার শক্তিকে অন্তর দিয়ে নমস্কার জানাচ্ছি মাত্র, তাকে প্রশংসা করিনি, আপনাকে প্রশংসা করার শক্তি আমার নেই। আপনার মুক্তির ডাকের পর আমি অজগর মণি ও কাজল লেখা পড়ি, পড়ে মুগ্ধ হই, কিন্তু মুগ্ধ হয়ে ক্ষান্ত থাকেনি, যাকে পেয়েছি তাকেই পড়িয়েছি। কিছুদিন আগে নোয়াখালী যাই, সেখান থেকে লক্ষ্মীপুরে গিয়ে সুধাংশু বলে একটি ছেলের সঙ্গে পরিচয় হয়, বোধহয় আপনিও চেনেন তাকে, তাকে ধন্যবাদ, সেই আমায় তিনখানা বাসন্তিকা দেখায়, তাতেই আপনার অমর সৃষ্টি সেমিরেমিস ইলা ও স্মৃতির ছায়া কি ছাপ পড়ি। সেমিরেমিস পড়ে কী যে আনন্দ পেয়েছি তা বলে উঠতে পারছি নে, যতবার পড়ি ততবারই নতুন মনে হয়। আজ ইউরোপে জন্মালে আপনার প্রশংসায় 10 দিক মুখরিত হয়ে উঠত, এই ঈর্ষা এবং ততোধিক ঈর্ষাতুর সাহিত্যিকদের দেশে আপনার যোগ্য আদর হয়নি দেখে বিস্মিত হইনি একটু, দুঃখিত যতই হই। ইলাও আমার বুকে কম দোলা দেয়নি, কিন্তু সেমিরেমিসে আমি যেন তলিয়ে গেছি, এত বড় সৃষ্টি, দুঃসাহসের দিক থেকে বলছি নে, এর সৃষ্টির সার্থকতার ও পরিপূর্ণতার দিক দিয়েই বলছি, আমায় আর কারুর কোনো লেখা এত বিচলিত করেনি। আপনার লেখার একটা ফিরিস্তি দেখেছি বাসন্তিকায়, কিন্তু তার সবগুলি পড়ে উঠবার সুযোগ সুবিধে পাইনি বলে নিজেকে দুর্ভাগা বলে মনে করছি। আমার ভয় হয় উকিল মন্মথ সেমিরেমিসের মন্মথকে ভস্ম না করে ফেলে, ল আর অঙ্কাতঙ্ক আমার ছেলেবেলা থেকে। আমি ইঙ্গিত দিতে কি পারবো আপনার মতো শিল্পীকে আপনার সৃষ্টির বিষয়ে? আমার মনে হয় তাজমহল সৃষ্টির কল্পনাকে কেন্দ্র করে লেখা আপনার হাত দিয়ে যা বেরুবে তা সত্যিকার তাজমহলের প্রতিদ্বন্দ্বিতা করবে। সেমিরেমিসের স্রষ্টাকে এ লিখতে এতটুকু কুণ্ঠা আমার নেই, আপনার মত জানলে খুশি হব। নওরোজ বেরিয়েছে, ওতে আমার এক মিতে লেখককে দেখবেন, তবে তিনি নাজিরুল নজরুল নন, আকার ইকারের দণ্ড ধারণ করে নিজের বিশিষ্টতা রক্ষা করেছেন, তার ভালো লেখা পড়ে তার প্রাপ্য নজরুলকে দেবেন না যেন। সত্যিই অনেক বকলাম, আপনার অনুরোধই রক্ষা করা গেল, তবে বকাটা বড্ড তাড়াতাড়ি হলো, তাই এ বকাটা বোকার মতোই মনে হবে, আমার আন্তরিক শ্রদ্ধা প্রীতি গ্রহণ করুন। ইতি নবনাটিকা দর্শনাকাঙ্ক্ষী নজরুল ইসলাম। পিএস,
আপনার নৃপেন্দার সহযোগে আমিও অনুরোধ জানাচ্ছি নওরোজের হাটে সওদা করতে আসার জন্য। দেরি করলে চলবে না, কখন লেখা পাঠাচ্ছেন জানাবেন। এই যে সাহিত্যিক উদারতা, একজন অজ্ঞাত অখ্যাত লেখকের রচনায় মুগ্ধ হয়ে তাকে সাহিত্য সমাজে এমন করে বরণ করে নেওয়া, নিজের প্রাণামৃতে এমন করে অভিষিক্ত করা, সাহিত্যের শিখর দেশ থেকে চলমান পৃথিবীর এক অখ্যাত অজ্ঞাত শিল্পীকে বুকে টেনে তোলা, এই ঔদার্য, এই মহিমা বিশেষ করে সাহিত্য সমাজে এতই বিরল যে আমি চিরদিন অবাক হয়েছি, আজও অবাক হই। শুধু তাই নয়, এরপর ওই 1927 সালের 14ই সেপ্টেম্বর যখন মনমোহন থিয়েটারে আমার পঞ্চাঙ্ক নাটক চাঁদ সদাগর মঞ্চস্থ হয়, তখন তা দেখে সঙ্গীত রচনায় অক্ষম এই নাট্যকারের হাত দুখানি ধরে তদানীন্তন জনপ্রিয়তম ওই কবি নজরুল একদিন আমায় বললেন, আপনি আপনার নাটকের জন্য আমাকে দিয়ে গান না লিখে নিলে আমার অভিমান হবে। এই আন্তরিক স্নেহেই তিনি আমার মহুয়ার কণ্ঠে গান দিয়েছিলেন। আমার কারাগারের জন্য শুধু গান রচনা করেই ক্ষান্ত হননি, রাজদণ্ডে দণ্ডিত হবার পূর্ব মুহূর্ত পর্যন্ত পরম উল্লাসে তাতে স্বয়ং সুর যোজনাও করেছেন। আবার সতী ও সাবিত্রী নাটকের গীত সম্ভারও তাঁরই মহাদান। অদৃষ্টের নির্মম পরিহাসে নজরুলের অমৃত নির্ঝর অকস্মাৎ স্তব্ধ হয়ে গেল। দুরারোগ্য ব্যাধি থেকে কবির আরোগ্যের জন্য দেশবাসীর সকল কামনা, সকল প্রার্থনা, সকল প্রয়াস ব্যর্থ হল। তার কোনো ঋণই শোধ করবার কোনো সুযোগ পেলাম না। অক্ষম আমি, তবু ঋণ শোধের একটি ক্ষীণ চেষ্টা আমি না করে পারলাম না। বাংলার এই কবি দুলালের মহিমময় পূর্ণ জীবনী জনসাধারণের মধ্যে প্রচারই হল আমার জীবনের মহাব্রত। পশ্চিমবঙ্গ সরকারের প্রচার প্রযোজক রূপে আমার রচিত ও পরিচালিত তথ্যচিত্র বিদ্রোহী কবি নজরুল ইসলাম কবির উদ্দেশ্যে আমার সকৃতজ্ঞ অন্তরের সেই শ্রদ্ধার্ঘ্য।